দেখে নবীর মুজেজা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এটা হলো উনি হুসাইনের নানি। আচ্ছা, নবীজির বাবা বাবা আবদুল্লাহর যে শ্বশুর ছিলেন, উনি কি ফকিরনি ছিলেন? উনি ওই আমলে সোনা রূপার ব্যবসা করতেন। সোনা রূপার ব্যবসা যাকে বলা হয় তারা বলে জুয়েলার, জুয়েলারি। তো উনি ছিলেন জহুরি, এত বড় ধনী। নবীর দাদা আব্দুল মুতালিবকে ফকিরনি ছিল নাকি? উনি বড় ধরনের বিজনেসম্যান ছিলেন, কাবা শরীফের মতওয়ালি ছিলেন, মক্কার নাম করা নেতা ছিলেন। মা খাদিজাতুল কুবরা সেই আমলের ধনী হলি, সেই আমলের বড় ধনী হলি। নবীজির বয়স যখন 25 বছর হয়ে গেল, কত কত হঠাৎ করে মনটা খারাপ। আমি আস্তে আস্তে কারবালার দিকে যাচ্ছি, মনটা খারাপ। নবীজির চাচা আবু তালেব জিজ্ঞেস করেন, বেটা রে তোর মনটা খারাপ কেন? মা নাই, বাপ নাই, মনটা তো খারাপ হবে, দাদাও ছিল নাই। ডাক দিয়ে কই চাচা যান, বেকার জীবন ভালো লাগে না। আসলে বেকার জীবন কিন্তু একটা মানে মারাত্মক একটা অসুবিধার জীবন, ঠিক কি? আপনি এমএ পাস করছেন বা মাস্টার্স কমপ্লিট, চাকরিও নাই, বেকার। দেখবেন একটা চার দোকানে বসলে বলবে যে আপনি পরে আসেন, আর যদি মাল থাকে তো বলবে বসেন বসেন বসেন, চেয়ারটা মুছে দিয়েছে। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে কই ভাতিজা রে, আমি যতদিন জীবিত আছি তোর চাকরির চিন্তা করা লাগবে না, আমি তোকে খাওয়াবো। বলে চাচা যান, আপনি আমাকে যথেষ্ট ভালোবাসেন কিন্তু বেকার জীবন তো ভালো লাগে না, কথা ঠিক কিনা? কি করা যায়? বলে একটা চাকরির ব্যবস্থা করে। চাকরির ব্যবস্থা কোথায় করবে? ওই টাইমে সৌদি আরবের মতো জায়গাকে সকালে কিনতেন বিকালে বিক্রি করতে পারতেন, এত টাকার মালিক মা খদিজাতুল কুবরা। গেলেন ভাতিজাকে সঙ্গে করে, যাওয়ার সাথে সাথে মা খদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেলেন। গরিবকে দেখে কি ধনী দাঁড়ায়? ধরে কর, আপনাদের দেশের নিয়ম কি দাঁড়ায়? ধনীকে দেখলে গরিব লাভ দিয়ে ওঠে, কিন্তু গরিবকে দেখলে ধনী কয় যে কিরে কি খবর টবর, কি কিছু চাই, এই বসে রাখি। আবু তালেব জিজ্ঞাস করে, খদিজা আপনি এত বড় একজন ধনী মানুষ আর আমাদের মতো গরিব কাঙ্গালকে দেখে উঠে পড়লেন, কারণটা কি? মা খদিজাতুল কুবরা বলে, আবু তালেব আপনারা গরিব হলে কি হবে, পৃথিবীর মাটিতে এত বড় বংশ মর্যাদা আর কারোর হয় না, আপনাদের বংশ মর্যাদার কাছে আমি দাঁড়িয়ে গেছি, বসে বসে কি কইলে? এটা আমার ভাতিজা মিথ্যা কথা জানে না, সুবহানাল্লাহ। আমার নবীজিকে মিথ্যা কথা জানতেন, আর আমরা কি মিথ্যা কথা বলি? কি বলি না, একবারে ডাহা মিথ্যা কথা রে, যে এই ডিআইসি যাবার কি মিথ্যা কথা, কদ্দূর হাসপাতালে। ইন্নাকা আলা খুলুকিন আযীম, জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। কি কইলে? আমার ভাতিজা মিথ্যা জানে না, চিটারি বাটপারি চালাকি আমার নবী জানতেন না। এটা চাকরি দেওয়া যায়? মা খদিজাতুল কুবরা বলছেন, চাকরি তো আমাদের নাই, তো আপনাদের বংশকে আবার যে কোনো চাকরি দেওয়াও তো যাবে না,
তো ঠিক আছে, আমার ব্রেনের ভিতরে থাকলো, আমি দেখবো এখন যে চাকরি আছে সেই চাকরিটা দেওয়া সম্ভব না। বলে কিসে? বলে রাখালটা চলে গেছে, ছাগলগুলো নিয়ে খুব বিপদে আছে। নবীজির চাচা বলছেন, না না এটা সম্ভব না, আসি। কিছু দূর যাইতেই নবীজি বলছে, চাচা দেখি এই ছাগল চড়ানোর চাকরিটা আমার খুব পছন্দ, বলছে তুই আর আগে চড়াইছিস দেখি। বলছে না, মাঠে মাঠে একা একা ছাগল গুলো চড়বে, আমারও ভাবতে খুব মজা লাগে। উনি কি ভাবে, সুদ কিভাবে তুলে দেওয়া যায়, মদ কিভাবে তুলে দেওয়া যায়, নারী নির্যাতন কিভাবে তুলে দেওয়া যায়, নারী মহিলা হলে জীবিত কবর দেওয়া কিভাবে তুলে দেওয়া যায়, এইগুলোই তিনি ভাবতেন, এইগুলোই তিনি ভাবতেন। বলছেন, না বাবা, আমি জীবিত থাকাকালীন তোমাকে ছাগলে রাখাল বানাইতে পারি না। আমাকে এক লোক বলছে, আপনাদের নবী এক খ্রিস্টান, আপনাদের নবী যে এত ফুটানি করেন আপনারা, তাই ছাগল চড়ালো কেন? তাম বলছি, ছাগল চড়ান উনি যে বিশ্বনেতা, বিশ্বনেতা হতে গেলে যদি গুড়া পঞ্চাশে ছাগল চড়ায় তো এমনি পাকা নেতা হয়ে যাবে। এটা কি জানি, ছাগলের মতন বেয়াদব জাতি নাই। দেখবেন ও গাছের ডাল ভেঙে খাবে কিন্তু পাতা ছিঁড়ে দিলে খাবে না। যারা ছাগল পুষছেন জানেন, যায় গাছের ডাল ভেঙে খাবে কিন্তু পাতা ছিঁড়ে দিলে খাবে না। দেখবেন যে আপনার বিছানার উপরে উঠিয়ে একেবারে আরামসে মুইটি টিটি শেষ করতেছে। বলছে আমি ছাগল চড়াবো। নবীজির চাচা এসে বললেন যে ছাগল চড়াইতে চাই। বলে না ঠিক না, তারপরেও আপনার বংশের শোভা পায় না। যুবক নবী 25 বছরের নবী ডাক দিয়ে কই খদিজা, কোন কাজকে ছোট করে দেখা ঠিক না, কত বড় নীতি আমার নবী, কোন কাজকে ছোট করে দেখা ঠিক না। তখন এই কথাটা কিন্তু মা খদিজাতুল কুবরার খুব পছন্দ হয়েছে, তার কারণ উনি তো বিজনেসম্যান, দিয়ে দিলেন ছাগল নিয়ে তিনি মাঠে আসা যাওয়া করতে লাগলেন। 10 দিন না যেতেই শুকনা ছাগলের দেহে মাংস, যেসব ছাগলের পালানে দুধ নাই দুধ এসে গেল। তাহলে চাকর বাকর একটু ভালো কাজ করলে বাড়িওয়ালা একটু খুশি হয় না? এই ছেলেটা তো খুব ভালো, আজ থেকে রান্নাঘরে ঢুকি, স্ত্রীকে বলে একটু মাছের চাকা দিস, দরকার হলে 1 গ্লাস দুধও দিস, ছেলেটা কিন্তু ভালো। আর যে চাকরি করে সিটারি করে তাকে কি বলে, সইকিনি মরে ভেঙে দিস। হঠাৎ করে কি ব্যাপার, ছাগলের এত পরিবর্তন কেন? মা খদিজাতুল কুবরা চিন্তা করতে লাগলেন, কিভাবে খাওয়ায় এত পরিবর্তন, আর আগের রাখালটা তাহলে কত বড় ব্যাপার ছিল। দালানের সাথে উঠে একদিন খেয়াল করে দেখে, মারহাবা বলেন, ছাগলগুলো একা একা খেয়ে বেড়ায়, আমার আপনার নবী দেওয়ালের সাথে পিঠটা লেগে একটু ঘুমানোর মতো ভাব ধরে আসেন, বড় বড় দুইটা সাপ এসে আমার নবীজিকে ফনা দিয়ে বাতাস দেয়, আর আমাদেরকে কি দেয় গো? কই যে নবী হয়ে আমি ওটা লোকজন লাঠি নিয়ে পাঠাইল, তাড়াতাড়ি যা, আমাদের ছাগল চড়ানো রাখালটাকে মেরে ফেললো, সাপে কামড়াইলো। দৌড়ে যায় দেখে সাপ নাই, বলে সাপ নাই কেন? সাপ তো পাগল নাই, আসি বললো যে সাপ নাই। মা খদিজাতুল কুবরা সাপ দেখছে কয়টা, আর লোকে দেখেনি একটা, লোকে দেখেনি, এটা বোঝা মুশকিল আসলে সাপ নয়। ওনাকে দেখানোর কারণ আছে, তার কারণ আমরা যেমন কান দিই, মাবুদ ছেলেটাকে বিদেশে পাঠাও, মাবুদ বড় ছেলেটার চাকরির ব্যবস্থা তাড়াতাড়ি করো, আল্লাহ মেয়েটার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমরা মোনাজাতে শুধু হিসাব করি। আর আমার নবীজি মোনাজাতের মধ্যে বলতেন, মাবুদ গো, শেষ করে উঠার সময় একটা ছেলে বলছে, 10টা টাকা লেনচা খাই না, তখন তুমি কি করো? বলে আমি ছাত্র, আমি ছাত্র অবস্থায় তুমি 10টা টাকা দিচ্ছ, তোমার কি দরকার? বলে হুজুর, আয়েশা বলে যখন আপনি টান মারেন তখন আমার মুখ ফেটে যায়। বাবা কেন
করে আমি একটা মেয়েকে ভালোবাসি তার নাম আয়েশা। চিন্তা করি আবার কত বড় মেয়ে আছে। এতে বোঝা গেল যে যাকে ভালোবাসে ওই নামটা বললেও মজা লাগে। ঠিক নব্বই দিনে দিনে দালালের ছাদের উপরে ডাক দিয়ে খায় দাসী রে, আজ যদি আমাদের নতুন ম্যানেজার আসে তোদেরকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাস দাসী বলছে আজকে যদি আস তোকে একটু মিষ্টি খেতাম অনেকদিন খাই নাই। সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা বেশ কিছু টাকা দিয়ে বলতেছে মিষ্টি নিয়ে আই। বলে আগে আসু, বলে আসতেছে আসু আসু। দাস দাসী বলে খাদিজা গো আপনি যেই জায়গায় আমরাও সেই জায়গায় আসছে আপনি বুঝলেন কেমনে? বলে সামনে সামদেশের দিকে তাকায় দেখো সাতার মতো একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে, ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। আজ কয়দিন ধরে খালি তোল পার করতেছে হুজুর কারবালার ওয়াজটা, কারবালার ওয়াজটা। আবার চিন্তা করেন না যে কারবালার ওয়াজ শুনতে চাইছি, হুজুর মনে হয় জানে না, এদিক ওদিক দিয়ে সময় কাটে চলে যাবে। কারবালার যে গুড়া সেখান থেকে একটু আসা লাগে না? নবীজি হাজির হয়ে গেলেন। কয় মাসের ব্যবসা? নব্বই দিন। খাতা কলম জমা দিলেন, আগের ম্যানেজার যা লাভ করেছে তার থেকে হাজার হাজার গুণে আমার নবী লাভ করেছে। মহাজন খুশি না বেজার? এমন খুশি বলছে বলো হিসাব লাগবে না। দাসী শোনো, আমাদের নতুন ম্যানেজারকে বলো কোনো হিসাব লাগবে না। ম্যানেজারের যদি হিসাব না লাগে ম্যানেজার খুশি না বেজার? খুশি মানে বাংলাদেশ সরকার যদি বলে সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না, দেখবেন পরের দিন দুই গরু সবাইকে লোককে খাওয়াবে। ছয় মাস পরে দেখবেন যে টাকাও নাই এবং টাকার বাক্স। সরকার বলেছে হিসাব লাগবে না। দাসী যাই বলছে যে আপনাকে হিসাব লাগবে না, আমার নবী খুশি না বেজার? হ্যাঁ, সেই ম্যানেজার না, বাংলাদেশি ম্যানেজার। ডাক দিয়ে বলে যদি হিসাব না নাই তাহলে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। ডাল দাসীরা বলে এই সুযোগ কি কেউ হাতছাড়া করে? ইন্নিনা কালা আলা খুলুকিন আজিম, আমার নবীর চরিত্র আর আমার চরিত্র এক চরিত্র হতে পারে না। ঠিক কিনা? কিনা? তারপরে ডাক দিয়ে কয় ভুল করেন না, বলছে না আমি একদিন অবসর হব, অন্যান্য ম্যানেজার বলবে আবদুল্লাহ ছেলে দশটা টাকা চুরি করেছে, এই ব্যবসা আমার দরকার নেই। হিসাব হিসাব এইবার মা খাদিজাতুল কুবরা সরাসরি বিয়ের প্রস্তাব দিল, দিল দাসীদের মাধ্যমে, বলো আমি ওনাকে বিয়ে করতে চাই। দাসীরা বলতেছে ভাই বি সিনসি বললেন ও কিন্তু আপনার রাখাল ছিল। বলে আমি বিয়ে করবো তো রাখাল আর কি, আর তোরা তো দরকার কি? যা ডাক দিয়ে কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন আসলাম দাসী থেকে দাসী রয়ে গেলাম আর আপনি ছাগল চড়ালো রাখাল থেকে ধম করে ম্যানেজার হয়ে গেলেন, তারপরে হিসাব লাগবে না। তারপরে আজকে একটা সুখবর। বলে কি সুখবর? বলে আপনাকে খাদিজা বিয়ে করতে চায়। বলে ফাইজলামি করে নাকি? আমি গরিবের ছেলে তাই আমাকে টিটকারি মারে নাকি? উনি রাগ করে চলে গেছে, আমি হলো তো রাগ করে যেতাম না, চিন্তা করতাম যে মাল সেটা লিখি করে যদি মালদার হওয়া যায় তো অসুবিধা কি, উনি কি আমার মতো? বাড়ি চলে গেলেন, নবীজির চাচা জিজ্ঞেস করে বেটা চলে আসলি কেন? বলে চাকরি করব না। বলে আমাকে বিয়ে করতে চাই। চাচা ওর বয়স কত আর আমার বয়স কত? বলে তাই দেখি। কেমন কথা? বলে হওয়া থাক থাক যাইস না। দুদিন না যেতেই মা খাদিজাতুল কুবরা হাজির বাড়ির গেটে। সুবহানাল্লাহ, আমার নবী কি প্রেম করে বিয়ে করেছে নাকি?
আমার নবীর সব খাসলতের ওনার জীবনে ছিল না, ওরাই তাই এসছে যে আমাকে আর আমাদের দেশে এমন লোক আছে যেমন সালমান রুশদি ফাঁসি হয়ে গেছে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল, ইন্টারনেটে অনেক বেয়াদব আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, অন্য বিভিন্ন জাতি মনে রাখো জাতি সব জায়গায় হাত দিও, দুইটা জায়গায় হাত দিলে ধ্বংস হয়ে যাবা, সেটা হলো আমার আল্লাহর কুরআন আর আমার নবীর বিরোধিতা করবা না, জায়গায় শেষ হয়ে যাবা, খুঁজেই পাবা না দিশাহারা। বন্ধুগণ, এইবার নবী চাচা আবু তালেব, আপনি কইছে আমাকে ভিক্ষা দেন, কইলে আপনি তো এই দেশের মানুষকে ভিক্ষা দেন, আমার কাছে ভিক্ষা চান কি ব্যাপার, বলে আপনার কাছে দেওয়ার আছে কি, আবু তালেব আপনার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই। কথা তো তাই ঠিকই বলিছে, দাঁড়ান আমি আসছি, চিন্তা করছে যে অভাবিক সংসার, ভাতিজাকে বিয়েটা দিয়ে দিয়ে দিই, টাকা তো হোক তারপরে যাওয়া হবে, ঘরের ভিতরে যাই কয় আব্বা আমার তো দাদা তো আমার হাতে দিয়ে গেছে তাই না, আমি তো তোর গার্জিয়ান, একটা কথা কি রাখবি, বলে দশটা কথা আমাদের বাড়ির দরজায় খদিজাতুল কুবরা এসে দাঁড়িয়ে আছে, তোমাকে বিয়ে করতে চায়, তুমি রাজি হও, বলে চাচা বলেন কি, বলে রাজি হও, আমি তোমার গার্জিয়ান বলছি, বলে চাচা তার বয়স কত আর আমার বয়স কত, বলে তাতে কি, বলে আবার বিয়ে তোমার বয়সের সাথে মিলাই একটা দিয়ে দিব, যাও কিছুক্ষণ চুপ করে থেকে বলছে চাচা জান জান আমি বিয়েতে রাজি, সুবহানাল্লাহ, কিন্তু আমার তিনটা শর্ত মানতে হবে, কয়টা আগে জিজ্ঞাসা করেন মানতে পারবে কিনা, যাই বলতেছে খদিজা, চিন্তা করেন না যুবকরা, আপনাদের হাসান হুসাইনের কাছে আমি আস্তে আস্তে আসতেছি, আপনি চিন্তা করেন না যে কোন দিক কার ওয়াজ কোন দিক করতেছে, ডাক দিয়ে কয় আমার ভাতিজা কিন্তু এক কথার লোক, সুবহানাল্লাহ, আর আমরা কয় কথার লোক, বহু মানে জাগায় খোদার কসম করে বলছে ভোট আপনাকে দিব, দেখা গেল যে ভোট অন্য জায়গায় মেরে দিয়েছে, আমার ভাতিজা এক কথার লোক, মত করাইছি কিন্তু তিনটা শর্ত, কই না মাখাদিজা তুলকুমরা বলে আবু তালেব তিনটা কেন, 33-90টা শর্ত পালন করলেও আমি বিয়েতে রাজি আছি, নবী চাচা কয় ইচ্ছা করে ধরা খাচ্ছে অসুবিধা কি, আমার ভাতিজা কইছে তিনটারে কয় 90টা, যাই বলতেছে আব্বা রাজি হয়েছে কিন্তু শর্ত তুমি একটা বাড়াও, শর্ত তুমি দুই একটা বাড়াও, বলে না তিনটা হলে তিনটার ভিতরে বেটা জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের দিকে খেয়াল রাখিস, শিখাই দিচ্ছে খদিজা আপনি আমাকে বিয়ে করতে চান, বলে হ্যাঁ তিনটা শর্ত পালন করতে, বলে আমি এখনই রাজি আছি, এক নম্বর শর্ত 20 ইঞ্চি কালার টেলিভিশন দিতে হবে, আমাদের দেশের নাই নাকি, না এখন আর নাই মনে হয়, এখন আর নাই, এখন এখন কয় খুশি হয়ে দিয়েছে, আর আগে ছিল ছেলের বাপ মেয়ের বাপকে বলে বিয়ায় 20 ইঞ্চি কালার টেলিভিশন দিবা, মেয়ের বাপ বলে আপনার জানা এবার পাটের দাম কম 5 ইঞ্চি কম নিয়েন, ছেলের বাপ বলছে 1 ইঞ্চি কম হলে আমার ছেলে কবুল করবে না, আমরা সেই মুসলমান, হাই মুসলমান ঠিক রাইখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না, আপনারা জানেন এত বড় একটা আঘাতের মধ্যে দিয়ে আমি ওয়াজ করতেছি,
আপনি হলে পারতেন? একে তো শারীরিক অসুস্থটা বাদই দিলাম, বারবার ফোন আসতেছে। একমাত্র বোন, একটা মাত্র বোন, আর তার স্বামীটা মারা গেছে, আর আমি এখানে। কি বলবে জানেন? ওটা একার লোভ, ও ভগ্নিপতি টতি ধার ধারে না, ওটা একার ধার ধারে না। আচ্ছা যদি আমি 10,000 টাকা আপনাদেরকে চান্দাও দিতাম যে আমি আসতে পারবো না, আপনারা কি খুশি হতেন? ওয়াজ কি বক্তাকে খালি গাইন দিলি হয়? বক্তাকে এত সহজ কথা নাকি? আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন তাকে আমি দোয়া করি, এবং মাগরিবের নামাজ পড়ে আমি দোয়া করছি আল্লাহ যেন আমার ভগ্নিপতিকে জান্নাতবাসী করেন। কিন্তু এটাকে হিট করতেছে মাঝে মাঝে, কথা বলতে যাচ্ছি কিন্তু হিট করতেছে। বলেন আপনার কি শর্ত? এক নম্বর শর্ত খদিজা, টাকা পয়সা ধন দৌলত যা আছে সব গরিবদের মধ্যে বিলায়ে দিতে হবে। মা খদিজাতুল কুবরা বলছে এখনই দিলাম, সুবহানাল্লাহ। দুই নম্বর শর্ত খদিজা, আপনার যে বড় বড় বিল্ডিং ঘর, ভূমিহীন গৃহহীন থাকবে ওই বিল্ডিং এ আমি আপনি থাকব না, খেজুরের ডাল দিয়ে বেড়া বানাবো, তালের পাতা দিয়ে চাল বানাবো, রাজি আছেন বলে রাজি। নবীর চাষা করি কোন যাইতে লাগবে, কি করতেছে সব কি রে? তো দাঁড়ায় আছে দেখি তো, তিন নম্বর শর্তটা কি বলে দেখি। তিন নম্বর শর্ত খদিজা, আমার মার জমি জায়গা টাকা পয়সা নাই, এমনও হতে পারে 7 দিন পর্যন্ত তোমাকে পেটের খাবার জোগাড় করে দিতে পারি নাই। খুদাই কাতর হয়ে উহ এই শব্দ যেন না আসে, আমার কানে যেন এই শব্দ না আসে, বলে আমি এখনই রাজি। নবীর চাষা বলছে তোমার বিয়ের মধ্যে আমি না উষাইস না, কিন্তু নবী কি চায়? বিয়ে হয়ে গেল,